ঠাকুরগাঁওয়ে কেঁচো সার উৎপাদন করে নিজেদের কর্মসংস্থান করছেন অর্ধ শতাধিক কৃষানী। মাত্র এক বছরের চেষ্টায় সফল খামারি হয়ে উঠেছেন তারা। আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রথমে জোগাড় করতে হয় গোবর, পরে সেগুলো শেডে ঢেলে সেখানে কেঁচোর সাথে মিশিয়ে দেয়া হয়। এভাবে গোবর ও কেঁচোর প্রথম মিশ্রণের পর 22 দিনের মধ্যে তৈরি হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এই সার নিজেদের জমি তো বটেই, বাজারেও বিক্রি করেন ঠাকুরগাঁওয়ের কৃষানীরা। আর হাতের নাগালেই ভালো মানের সার পাওয়ায় তা ব্যবহার করছেন কৃষক, ফলে উৎপাদনও বেড়েছে বলছেন তারা। লাভবান হচ্ছে, আমরা আয় উন্নতি হচ্ছে, আমাদের সংসার চলতেছে, বাসা কাছে পাশে এগুলো বিক্রি করে, বিক্রি করে ছেলে মেয়েদের আমার কাজে লাগে, আমাদেরও কাজে লাগে। আমরা বাসায় কাজ করি, কাজ করার ফাঁকে ফাঁকে আমরা জৈব সার উৎপন্ন করি। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন বাড়ালে বেকারত্ব দূর হবে বলে মনে করেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী। প্রতিটা গ্রামে, গ্রামের প্রতিটা নারী যে অল সময়টুকু পার করে, এই সময়টুকুকে কাজে লাগিয়ে যদি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে, তাহলে একটা জৈব কৃষি চর্চা একটা ব্যাপক আন্দোলন গড়ে উঠবে। কেঁচো সার উৎপাদনে নারীদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। কিভাবে কেঁচো সার উৎপাদন করতে হয় সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। পাশাপাশি তারা যাতে এই সারটা তারা তাদের নিজস্ব জমিতে ব্যবহার করে এবং বাড়তি যেটা থাকবে সেইটা যাতে বিক্রয় করে, তারা তাদের বাড়তি উপার্জন করতে পারে, সেই বিষয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং অলরেডি তারা উপকৃত হচ্ছেন। গত বছর মে মাসে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লেহেম্বা ইউনিয়নের দুটি এলাকায় জৈব কৃষি চর্চা নারী উন্নয়ন জনসংগঠন করে 66 জন নারীকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয়। পরের মাসেই এই জনসংগঠন গড়ে তোলে কেঁচো সার তৈরির শেড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।